নমস্কার, আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি খোলা মনে। এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে বাড়ির, এই বাড়ির বাসিন্দা যিনি, আমাদের এই কলকাতা মহানগরীর আইন শৃঙ্খলার ভার তারই ওপরে। ঠিকই ধরেছেন, কলকাতা পুলিশের কমিশনার প্রসূন মুখোপাধ্যায় খোলা মনে আজকের অতিথি। আপনাকে স্বাগত। প্রায় 8 মাস হয়ে গেল কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছেন, শহরের প্রবলেমসগুলোকে কীভাবে আপনি দেখেছেন এবং তার মানুষের যে এক্সপেকটেশন আছে কলকাতা পুলিশের উপর, সেটাতে আপনি কীভাবে নিজেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? কলকাতা পুলিশের মেন প্রবলেম, মানে ইন্টারনাল প্রবলেম, আপনি তো মানুষের এক্সপেকটেশন বলছেন, কিন্তু কলকাতা পুলিশের মেজর রেসপন্সিবিলিটি তাই হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন্স। মানে ফার্স্ট প্রায়োরিটি ফর কলকাতা পুলিশ ইজ ল অ্যান্ড অর্ডার, কারণ এখানে এজিটেশন হয়, নানা রকম কন্ট্রোল হয়, ফলে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে, এই ধরনের জিনিসটা আছে। তো ফার্স্ট কনসেন্ট্রেশন, দেন তারপরেরটা হচ্ছে ক্রাইমের উপরে থাকে, আর একটা মেজর কনসেন্ট্রেশন থাকে ট্রাফিকের উপরে। এই তিনটে মেন পিলার কলকাতা পুলিশের, এই যে ল অ্যান্ড অর্ডার, ক্রাইম অ্যান্ড ট্রাফিক, এই তিনটে হ্যান্ডেল করার জন্যই কলকাতা পুলিশের সুনাম, সব জায়গায় যে কলকাতা পুলিশের সুনামটা আছে, যেটা ল অ্যান্ড অর্ডার তো ধরুন প্রবলেমটা সেইরকম এই মুহূর্তে খুব একটা নেই। মানে বেশ গত কয়েক বছর ধরে রাজনৈতিক ক্ষেত্র দিকে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে মোটামুটি ইউনিপোলার ওয়ার্ল্ড, একমুখী বিশ্বের মতন, এখানেও একমুখী শাসন হয়ে গেছে, রাজনৈতিক শাসন, যার ফলে সেই এজিটেশনের ধার বা ভার সেটা অনেক কমে গিয়েছে। আমরা আগে যে আন্দোলন কলকাতার বুকে দেখেছি, কিংবা আগে যে ভায়োলেন্স হতো সত্যিকারের, মানে আমরাই যখন ডিসি হিসেবে যেসব সিচুয়েশন ফেস করেছি, কথায় কথায় মানে তার তুলনায় শান্ত, কিন্তু এটাই মিসহ্যান্ডেল করলে কিন্তু একটা ছোটো সিচুয়েশন, আমি যদি হঠাৎ ছোটো সিচুয়েশন, আজকে কালকে পুলিশ ফায়ারিং হয়ে যায়, তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে কলকাতা বন্ধ হবে, তার প্রতিবাদে বাংলা বন্ধ হবে। সুতরাং এখানে এভরি ডে কিন্তু ইউ হ্যাভ টু হ্যান্ডেল, ইউ ক্যানট টেক ইট ইজি। আর কলকাতার মানুষের যে এক্সপেকটেশন, দ্যাট ইজ অবভিয়াসলি এগেন এইটারই প্রতিপক্ষ অন্যদিকে সেফটি অ্যান্ড সিকিউরিটি যেটা পুলিশের কাছে চায়। আপনি যেটা বলছেন যে সেটা যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটা সাধারণত পলিটিক্স থেকে যেটা এমার্জ করছে, সেখানটা কিন্তু আপনারা খুব ভালো করে কন্ট্রোল করছেন। পরের যে কথাটা আপনি বললেন যে ক্রাইম, সেইখানটায় আপনি এই 8 মাসে আপনার অভিজ্ঞতা কীরকম, এবং আপনি যদি আপনার অতীতের অভিজ্ঞতা নিয়ে দেখেন, তাহলে কী ধরনের এটা অ্যাগ্রাভেশন হয়েছে? ক্রাইম কলকাতায়, ক্রাইম যেটা ছিল সেটা আগে এক সময়ের মধ্যে, এক একটা ক্রাইমের কী হয়, এক একটা ঢেউ যায়, ওয়েভের মতো আসে যায়, কিগুলো প্যাটার্ন আছে কত, মানে যেমন ব্যাঙ্ক ডাকাতি হলো, পরপর অনেকগুলো ব্যাঙ্ক ডাকাতি হয়ে গেলো, কিংবা কোনো রকম একটা পার্টিকুলার ধরনের ক্রাইম হলো, পরপর অনেকগুলো হয়ে গেলো, সেই ধরনের রাইট না, হ্যাঁ হয়, হ্যাঁ। তারপরে কতগুলো মার্ডার, মার্ডারটা আলাদা দিলে আপনি যেটা বললেন যে একটা ওয়েভের মতন হয়ে যায়, এর কি কোনো কোনো কারণ আছে? না, এটা যেমন ধরুন স্টোন ম্যান হিট করে যাচ্ছে, তো দ্যাট ওয়াজ এ সিরিয়াল, দ্যাট ওয়াজ এ সিরিয়াল কিলার, সিরিয়াল কিলার হ্যাজ টু বি এ নাম্বার অফ ওয়ান পার পার, এটা ওটা সম্পূর্ণ আলাদা জিনিসই হয়েছিল। ওটার আগে কিংবা পরে ডাকাতি একটা হয় পরপর, কিন্তু তার মানে কয়েকটা গ্যাং এসে গেছে, এবং কয়েকটা গ্যাং এসে কিছুদিন ধরে আছে, এবং এই যে একটা গ্যাং যদি ধরা পড়ে, ধরা পড়ে যেটা বুঝে এক অন্য গ্যাং বুঝতে পারলো যেটা ধরা পড়ে গেল, ওরা যদি অন্য গ্যাংও হয়, দেন দে রিয়েলাইজ দেন দে উইথড্র। ওকে, তার জন্য পুলিশ কী করে, সবসময় ক্রিমিনালদের অন দি চেজ রাখতে হয়। এই যে শহরে কত ক্রাইম হচ্ছে, ক্রাইম দেখে ক্রাইম সিচুয়েশন বোঝা যায় না, পুলিশের কাজ কিন্তু কন্টিনিউস চলছে, এভরি নাইট রেড সার্ভিং হেল্ড, যেটা লোকে দেখতে পায় না, ওয়ারেন্ট সার্ভিং এক্সিকিউটিভ ওয়ারেন্ট অ্যারেস্ট করছে, আদারওয়াইজ খবরের উপরে আসছে যে ক্রিমিনাল এই অ্যারেস্ট হতে থাকলে কী হয়, যে একটা ক্রিমিনাল ভাবছে যে সে কী ক্রাইমটা করেছে সে জানে, আমি হয়তো জানি না, আমি জানি ও লোকটা ক্রিমিনালগুলো খোঁজ করতে গেছি, ওর মনে ধারণা যদি ধরাও নাও পড়ে, ও ভাবলো তাহলে পুলিশ জেনে গেছে, আমি এটা জেনে নেওয়া থাকে, হ্যাঁ। তো সুতরাং সে অন্ডারে যেটা হবে তল্লাশ ছেড়ে চলে যাবে, তো ক্রাইম কামস ডাউন, দিস ইজ এ প্রিভেন্টিভ কন্টিনিউয়াস অ্যাকশন টুয়ার্ডস ক্রাইম। ক্রাইম মানে যে একটা ক্রাইম হলো আর আমি তার ইনভেস্টিগেশনটা না, পুলিশের ফার্স্ট মেজর জব ইজ টু প্রিভেন্ট ক্রাইম, এবং সেটাই আসল কাজ। কিন্তু কতগুলি জিনিস আপনি প্রিভেন্ট করতে পারেনই না, যেমন আপনি ডাকাতি প্রিভেন্ট করতে পারেন, খুন তো প্রিভেন্ট করতে পারবেন না। না, খুন যেটা এখন যদি স্বামী স্ত্রীর ঝগড়া, কি বন্ধু ট্রায়াঙ্গুলার প্রেমের ঝগড়া, সেই খুন, কিংবা যেগুলো পরিকল্পিত মার্ডার, অন্য যে ক্লাসিক্যাল মার্ডার যেটা শার্লক হোমস যেগুলো আর কি ইনভেস্টিগেট করতেন, সেটা এক ধরনের খুন, আর একটা হচ্ছে মারামারি রাউডি গ্রুপের মধ্যে মার্ডার, মারামারি ভায়োলেন্সের যে মার্ডার, সেটাও মার্ডার, কিন্তু মার্ডার তো মার্ডারই, শুড বি ইনভেস্টিগেটেড, শুড বি ডিটেক্টেড। ঠিকই, কিন্তু এই যে আইন শৃঙ্খলার দিক থেকে আপনি তো প্রিটি সাকসেসফুল, মানে এখন যে গত কয়েক বছর ধরে সেরকম, ধরুন লাস্ট আমাদের এখানে মেজর পলিটিক্যাল যে যে গণ্ডগোলটা হয়েছে, সেটা বোধ হয় ওই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই,
21 আগের মানে যেটার এত বছর কমেমোরেশন হচ্ছে হ্যাঁ সেটা না তারপরে ছোটখাটো হয়েছে তারপরে এটা কোন বিষয়ের ব্যাপারে তো এরকম বড় মেজর হয়নি কিন্তু এইটাই আমি বলছি আমি একটা एग्जांपल দিচ্ছি বিকজ ইউ সেড 21 জুলাই তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম যেমন আমি জয়েন করার বোধহয় কয়েক এক্সাক্ট ডেটটা মনে পড়ছে না তৃণমূলের এরিয়া কি একটা কলকাতা শান্ত বলছেন তো পলিটিক্যালি সব শান্ত হয়ে গেছে এখন সেই দিন তৃণমূলের একটা প্রোগ্রাম ছিল যে মেট্রোর কাছাকাছি এবং তাদের ছিল যে তারা আসবে ওখানে জমায়েত হবে রাজভবনের দিকে আসবে অ্যারেস্ট কোর্ট করবে এবং আমার এটা চলতে থাকে ওদের প্রোগ্রাম ছিল যে ওরা অ্যারেস্ট কোর্ট করবে কিন্তু বিষয় এত বিশাল সংখ্যায় আনবে যে পুলিশ অ্যারেস্ট করে উঠতে পারবে না এবং তাই দেখা যায় পুলিশের ক্ষমতা নেই সুতরাং আমাদের পারলো না পুরো অ্যারেঞ্জমেন্টটা ওরিয়েন্টেড তাই ছিল ময়দানের দিকে রাজভবনের দিকে এই দিকে হঠাৎ ওখান থেকে সেদিন পুরো একটা জনতাকে ঘুরিয়ে দিয়ে সুব্রত মুখার্জি যেমন বলে দিলেন যে আমরা এখন লালবাজার যাবো কোনো প্রোগ্রামের মধ্যে নেই ওইখান থেকে যদি লালবাজারে আসে তাহলে তো সোজা একটু হেঁটে এসে কেশিদাসের মিষ্টির দোকান পার করে বেন্টিং স্ট্রিট দিয়ে হেঁটে আসতে পাঁচ মিনিট মানে বলে কই আপনাদের করলে কোনো সমস্যা হয় না যদি বলে তা নয় তা নয় আমি জিনিসটা অন্য বলছি কিন্তু এই সিচুয়েশনটা হঠাৎ এই যে আনপ্রিপেয়ার জায়গায় হুড়মুড়ি এত লোক দৌড়তে হতে আসছে ইফ সামবডি হ্যাড ওভার রিয়াক্টেড ইফ সামবডি হ্যাড ফায়ার্ড যেটা আমার মনে হয় 13 জুলাই অরিজিনাল যে ঘটনাটা 21 জুলাই হয়েছিল হঠাৎ অত বড় ক্রাউড আসতে দেখে নার্ভাস হয়ে গিয়ে কিংবা যে কোনো কারণে হোক পুলিশ ফায়ার করে ফেলে এইটা সেদিন যদি না আমি বলছি আমি অন্য কথা বলছি যে এই দিনের ঘটনাটাও প্রিভেন্ট করা হলো একটা বড় ঘটনা প্যানিক হয়ে সামলাতে না পেরে কিন্তু একটা টোটালি ডিফারেন্ট সিচুয়েশন আনওয়ারেন্টেড আনপ্ল্যান ফর সিচুয়েশন ডেভেলপ করে গেল বাট ক্যালকাটা পুলিশ হ্যান্ডেল দ্যাট ভেরি ওয়েল অ্যান্ড স্টপ দেম অলসো দে কুড নট এন্টার লালবাজার ওখানে তো 144 এরিয়া আছে উই ডু নট অ্যালাউ দেম টু বি ব্রোকেন আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস পারমানেন্ট প্রহিবিটেড এরিয়া আছে ওটা যদি পার করে চলে আসতে পারে এটা পুলিশের পক্ষে এটা একটা ফেলিওর স্টপড এবং আজকে কিন্তু বহু জার্নালিস্টই আমায় বলেছে যে আজকে এইভাবে হ্যান্ডেল না করলে আজকে এখানে আরেকটা ফায়ারিং হতো তো সেজন্য এখনও যে সব শান্ত হয়ে গেছে তা নয় এখন এখনও মিস ইউজ করে আমি 3 দিনের মধ্যেই একটা সিচুয়েশন আপনাদের যে ফোর্সকে তো বিভিন্ন ধরনের সিচুয়েশন ট্যাকল করার মতন তো সেই ট্রেনিংটা দেওয়া থাকে নিশ্চয়ই তো একটা আনফোর্সিন সিচুয়েশন যেটা আপনাদের এক্সপেকটেশন নেই আনএক্সপেক্টেড দুম করে হয়ে যাচ্ছে সেইখানটায় ট্যাকল করা যেমন 21 জুলাই যেটা হয়েছিল সেটা তো সেই রকম আপনাদের কোনো ধারণা ছিল না যে এইভাবে আনরুলি একটা হয়ে যাবে তো তখন কেন গুলি চালাতে হলো গুলি না চালিয়ে কি সেটা কিছু করা যেত না আমি সে সময় ঘটনাস্থলে ছিলাম না যারা ছিলেন তারা ন্যাচারালি ভালো বুঝবেন এই ট্রেনিংগুলো কি আপনাদের হ্যাঁ নিশ্চয়ই এইটাই তো আসল সিনেমা মানে প্ল্যান অনুযায়ী যদি সব কিছু হয় তাহলে তো আর ঠিক আছে হঠাৎ একটা কিছু হলে তৎক্ষণাৎ ডিসিশনটা নেওয়া দের ইজ এ টাইম আফটার হুইচ ইউ শুড নট ইউজ ফোর্স তখন হয়তো কথা বললে মিটে যাবে আননেসেসারি ফোর্স ইউজ করা হলো অ্যান্ড দের ইজ এ টাইম বিয়ন্ড হুইচ ইউ মাস্ট নট ওয়েট বাট ইউ মাস্ট ইউজ ফোর্স ইমিডিয়েটলি তা নাহলে পরে আরও অনেক বড় ক্ষয়ক্ষতি হবে এই যে ডিসিশনটা নেওয়া ল অ্যান্ড অর্ডার অফিসার অন দি স্পট এক্ষুনি এই জিনিসটা করো দ্যাট ইজ এ গুড সাইন অফ এ গুড ল অ্যান্ড অর্ডার অফিসার কলকাতার পুলিশের যে একটা সময় তো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশ হ্যাঁ তুলনীয় কত তো এটা কি খুব বাড়াবাড়ি তুলনা ছিল নাকি এখন যেটা বলা হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড অনেক এফিসিয়েন্সি কলকাতা পুলিশের এফিসিয়েন্সি কমে গেছে এটা কি খুব ইচ্ছাকৃত একটা সমালোচনা না না এটা একটা কলকাতার লোকের দুটো জিনিস আমি বলবো এটা আমি খুব অফট রিপিটেড মানে মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আচ্ছা এম এফ আচ্ছা কি কলকাতা পুলিশ একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের মতো ছিল এখনও স্ট্যান্ডার্ড নেমে গেছে তো আমার এটা দুটো বলার জিনিস আছে যেটা আমার মনে হয় যে স্কটল্যান্ড ইয়ার্ড কজন ভালো করে দেখেছেন জানি না স্কটল্যান্ড ইয়ার্ড ইজ এ ফাস্টলি ডেভেলপ মাচ অ্যাডভান্সড হাইলি ইকুইপড ফোর্স অফ ইউনাইটেড কিংডম ওকে উই আর হ্যাঁ আমি দেখেছি বাইরে থেকে দেখেছি আমি ভেতর থেকে দেখিনি আমি লন্ডনে গেছি আমি একবারই যাওয়ার সুযোগ আমি আমাদের চিফ মিনিস্টার জ্যোতি বসু ওনার সিকিউরিটি অফিসার হিসেবে গিয়েছিলাম একটা ডিউটিতে কিন্তু রাস্তাঘাটে পুলিশিং দেখেছি তো ওদের যে এক একটা পুলিশ স্টেশন ওকে একটা পুলিশ স্টেশন আমাদের যে কোনো বিউটিফুল একটা বিল্ডিংয়ের সমান দ্যাটস এ পুলিশ স্টেশন হ্যাঁ তো একটা পুলিশ স্টেশনের যে ফেসিলিটি সেটা তো এখানকার পুলিশ স্টেশনের কম্প্যারিজন করা যায় না আমি একটা এর উত্তরে আমি এটাই বলে থাকি যে কলকাতার রাস্তাঘাট যখন লন্ডনের মতো নয় কলকাতার ট্রাম বাস লন্ডনের মতো নয় কলকাতার কোনো কিছুই লন্ডনের মতো নয় পুলিশ লন্ডনের মতো কেন হবে এই আপডেটটা কেন আমি বুঝতে পারি না আর সেকেন্ড হচ্ছে আমরা কলকাতার মানুষ চান যে তাদের পুলিশ কলকাতা পুলিশকে ভালোবাসেন তো ন্যাচারালি প্রত্যেকে চায় যাকে ভালোবাসে সে আরো ভালো স্ট্যান্ডার্ড হোক আসলে এটা হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো হবে না এটাই এক্সপেক্টেশন যে কলকাতা পুলিশ এক সময় যেহেতু হতে পারে ব্রিটিশ লিগ্যাসি স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে হয় এই জন্য যে কলকাতা পুলিশ ব্রিটিশ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট স্টার্টেড ফ্রম ক্যালকাটা দিস ওয়াজ দি ক্যাপিটাল এখানেই গভর্নর জেনারেল বসতেন এখানেই চিফ অফ
পুলিশ বসতেন, তো সুতরাং যে পুলিশিং তৈরি আছে তার ব্রিটিশ পুলিশে, পার্টিকুলারলি স্কটল্যান্ড ইয়ার্ডের কতগুলো ইনভেস্টিগেটিভ ইউনিট যেগুলো আসলে স্কোয়াড, চিটিং স্কোয়াড এইভাবে স্কোয়াড বলে বলে করা, এখানে ইউসি ভবানীপুর থানার পরে সেকশন হপসে, সেকশন হাউস, হ্যাঁ এখনো ক্যালকাটা পুলিশের ট্র্যাডিশন আছে, যার জন্য পূর্ব ওয়েস্টবেঙ্গল পুলিশের কোথাও নেই, যেখানে আমরা পাঁচটি থানা বলি কিন্তু ভেতরে কাজের কথা ইট ইস কল্ড সেকশন কিং, সেকশন কে, এখন সেকশন কতটা প্রত্যেকটা থানার একটা করে আলাদা নাম আছে, সেই নামে ডাকা হয়। আমি এরকম ধরনের অনেক প্রশ্ন আছে আমাদেরকে, আমরা চলতে চলতে কথা বলতে বলতে সেগুলোর উত্তর জানতে চেষ্টা করবো। এই যে আট মাস আপনি অতিবাহিত করলেন, আপনার কেটে গেল অ্যাজ এ কমিশনার অফ পুলিশ অফ ক্যালকাটা, কোন দিকটা আপনি বেশি নজর দেওয়ার চেষ্টা করছেন? আমি চাইছি যে একটা পারসেপশন অফ পুলিশ যেটা একটা আছে পাবলিকের মনে সেটাকে চেঞ্জ করি, এবং পুলিশেরও যেটা ব্যবহারিক একটা ইয়ে, এটা পুলিশ পিপল ফ্রেন্ডলি পুলিশ তো যা কথা, হ্যাঁ কলকাতা পুলিশের এবিলিটি এবং কোয়ালিটি সম্বন্ধে আমার নিজের পার্সোনাল কোনো সন্দেহ নেই, ভেরি এবল ফোর্স, ভেরি গুড ফোর্স, সামহাও একটা ইমেজ মানুষের মনে তৈরি হয়েছে লোকের চেয়ে অনেকটা দূরে, আই ওয়ান্ট দ্য পুলিশ টু কাম ক্লোজার, এবং যেহেতু থানাগুলো সবচেয়ে অ্যাকচুয়ালি থানার ইম্প্রুভমেন্ট, পুলিশ স্টেশনের যে পুলিশিংটা যেখানে পাবলিক যেটা আসল যেটা দরকার প্রয়োজন, বাকি ছোটো যেগুলো হলো ভালো কথা, কিন্তু আসল তো সিকিউরিটি অ্যান্ড সেফটি লোকের যে পুলিশের মেন কাজটা, সেখানে যেখানটা থানায় যায় তখন যে রিসেপশনটা পায় অনেক সময় ভালো লাগে না, ওখানে আমাদেরও কতগুলো লিমিটেশন আছে, কারণ পুরোনো আমলের থানা, তাতে জায়গা নেই, এখন লোকের এক্সপেকটেশন বেড়ে গেছে, এখন প্রত্যেকটা ভিজিটার চেয়ার দিলে ভালো হয়, লেডিসদের জন্য আলাদা জায়গা দিলে ভালো হয়, অনেক কিছু করলে ভালো হয়, অ্যাম্বিয়েন্সটা যদি ভালো হয় তো লোকের ওয়ার্ক কালচারেরও ইম্প্রুভমেন্ট হয়, সেই ইনফ্রাস্ট্রাকচার করার মতন আপনার জায়গা আছে, আপনার টাকা আছে, আপনার সেটাই প্রবলেম, সেটাই প্রবলেম, সুতরাং তার জন্যে অল্টারনেটিভ করে যেটাগুলো করা, একটা হচ্ছে যেমন আমরা ভিজিবিলিটি অফ পুলিশ আরও বাড়াতে চাইছি, আমি আরও ইয়ং মোর স্মার্ট এফেক্টিভ রাস্তায় যে পুলিশ যাতে দেখছে যায় তাই যেন, অর্ধেকের বেশি হয়েছে, বাকি আশা করছি এক দু মাসের মধ্যে হয়ে যাবে, এগুলো যদি হয় এবং এগুলো আমরা যেভাবে চাইছি সেইভাবে যদি কাজ করে করা যায়, এটা নতুন পরীক্ষা হচ্ছে, কিছুদিন বাইরে যদি দেখা যায় ওর ভেতরে পুলিশ ঘুমোচ্ছে তাহলে পুলিশের কিন্তু সাংঘাতিক ক্রিটিসিজম হবে, কিন্তু ওখানে যেটা হচ্ছে যে পাবলিককে তাহলে থানায় যেতে হচ্ছে না, ওখানে বললেই হচ্ছে, এই যে জিনিসটা পার্টিকুলারলি এখন আমরা শুরু করছি নাইট পুলিশিং হিসেবে, যে সন্ধ্যাবেলার পর থেকে ভোরবেলা পর্যন্ত রাস্তা ডেজার্টেড থাকে, পিপল ফিল এ লিটল ইনসিকিউর, রাত্রিবেলা কাজ করে ফিরছি, করে কোথাও থেকে একটা হয়তো ফিরতে রাত হয়ে গেছে, হয়েছে অনেকে, তখন যে গিয়ে যাবো কোথায় যাবো, কোথায় থানা, কেউ কোথায়, এসব বস্তু অসুবিধা হয়, তো তার চেয়ে প্রত্যেক জানে যদি কদিন বার দেখে দেখে অভ্যস্ত হবে যে একটু বাদে গেলে ওই মোড়ে একটা পুলিশ পোস্ট পাবো, তো শুনে এটা হচ্ছে পুলিশকে থানা ছেড়ে বেরিয়ে এসে একটা পোস্ট কাইন্ড অফ জিনিস তৈরি করা, অ্যান্ড ভিজিবিলিটি অনেক বেশি ইম্প্রুভ করছে, এবং আমি আশা করছি যেটা চাইছি করতে যে করতে পারি, আমাদের সমস্ত অফিসার সমস্ত খোঁজ সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার, একজন ওপর থেকে বললে তো হবে না, আমার মনে হয় তারা সকলেই করবেন, যদি এটা করতে পারা যায় দেন দিস উইল ইটসেলফ রেজাল্ট ইন এ ট্রেমেন্ডাস ইয়ে। কিন্তু এটা তো একটা খুব স্বীকৃত সত্য যে আমাদের দেশে আপনি যেটা বললেন যে পুলিশ ইজ আ পিপল ফ্রেন্ডলি ফোর্স, সেই হিসেবে তো পুলিশকে গড়ে তোলা হয়নি এবং পুলিশের ভাবমূর্তিটাও সেভাবে তৈরি করা হয়নি, আমাদের বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের যদি ঘুম পাড়াতে হয়, যদি খাওয়াতে হয় তাহলে এই খা পুলিশ আসবে ধরে নিয়ে যাবে, মানে পুলিশ হ্যাজ বিকাম আ জুজু টু এভরিবডি, পুলিশকে সেইভাবে ব্যবহার করা হয়েছে, এই যে মানসিক পরিবর্তনে যে চিন্তা ভাবনা এটা কিন্তু কখনো কোনো পুলিশের বড় কর্তারা সেভাবে করেনি যে পুলিশকে পিপল ফ্রেন্ডলি করে গড়ে তোলা, পুলিশের যে একটা সামাজিক ভূমিকা আছে, একটা সামাজিক কর্তব্য আছে সেইটাকে, পুলিশ হ্যাজ বিন ইউজড অ্যাজ আ মেয়ার ইনস্ট্রুমেন্ট অফ কিপিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। যদি আমরা এক কথা বলতে থাকি যে কবে ব্রিটিশ তো 1947 চলে গেছে, দিস ইজ 2005, এখনো আর ব্রিটিশের কথা বলে কি লাভ, আমরাই তো চালাচ্ছি এত বছর ধরে, আমাদের দেশের লোকেরাই তো চালাচ্ছে, সুতরাং এটা আমি এসে শুরু করলাম, আমার আগে কেউ করেনি, এটা সম্পূর্ণ ভুল দিয়ে ধারণা, এবং আমার আগে অনেক ভালো ভালো অফিসার কাজ করে গেছেন, আমার প্রায়োরিটি এইটা, কারণ আই ফাইন্ড ক্যালকাটা পুলিশ ইজ এ গুড অর্গানাইজেশন, আমাদের কাছে যা আছে সেটাও কম নয়, যথেষ্ট আছে, এবং সেইটাকে ইউজ করে করা এক নম্বর, ফোর্সের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করা, আর একটা এটা ঠিক যে পুলিশ একটু আস্তে আস্তে জনসাধারণ থেকে সরে আসছে, সেটা কারণটা কি ছিল, কেন সেটা সরে আসছিল, এটার কারণ কি? না সেটা সরে আসছিল না, আছে, এখন আমি তো আট মাস হয়েছি, এখনই যে কি সবাই একবার ভালো হয়ে গেছে, এটা বলা ঠিক না, অনুষ্ঠানটা কিন্তু খোলা মনে, হ্যাঁ হ্যাঁ খোলা মনে বলছি, না আই এম বিং ক্যান্ডিড, আই ডু নট বিলিভ দ্যাট আই হ্যাভ দি অনলি পার্সন, আমি আইসার পথে ভালো কাজ শুরু করলাম, এর আগে কেউ করেনি, এটা ঠিক না, আই ডু নট বিলিভ দ্যাট, ইট ইজ এ কন্টিনিউটি, সবাই চেষ্টা করে, পারা না পারা হয়তো তার ইচ্ছে
থাকলেও করতে উঠতে পারেনি না না সে সময় হয়তো ল অর্ডারই আমার যদি এখন তিন বছর ধরে কন্টিনিউ ল অর্ডারের সাংঘাতিক চলতে থাকে আমি সময় পাবো কখন প্ল্যানিং করে না আই এম দ্যাট ওয়ে লাকি যে আমার সময় যদি শান্তি আপাতত থাকে চারপাশে দেন আই হ্যাভ টাইম টু প্ল্যান এটাও তো মানুষকে সময় দিত ক্যালকাটা পুলিশে একটা প্রবলেম হচ্ছে কমিশনার পুলিশ সব কিছুতেই এক মানে আলটিমেটলি আউটসাইড ওয়ার্ল্ডের কাছে কিন্তু ওয়ান উইন্ডো না ঠিকই উইদিন ক্যালকাটা পুলিশ প্রত্যেকে আছে বাইরের লোক সবাই কমিশনার পুলিশ আমাকে ইট ইজ নট ইউনিক ওনলি ইন ক্যালকাটা এটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে ভারতের পুলিশ সম্বন্ধে যেটা বলা হয় ক্যারিকেচার করা হয় একটা একটা পুলিশের যদি ছবি আঁকতে বলা হয় তাহলে মোটামুটিভাবে তার বিরাট বড় একটা ভুঁড়ি থাকবে হ্যাঁ একটা বডিটা যে খুব প্রপোর্শনের তা হবে না দেখেই মনে হবে যে খুব আনফিট হ্যাঁ এবং সবসময় ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে পুলিশ না না এটা ভারতবর্ষের বলে নয় শার্লক হোমসের প্রতিটা গল্পে শার্লক হোমস ডিটেকটিভ ক্রিয়েশন করে দেওয়ার পরে দ্য পুলিশ হ্যাজ বিন শোন টু বি ভেরি ফুলিশ অর এ ইন এভরি স্টোরি অফ শার্লক হোমস অলসো এবং যখন ডিটেকশন করে লাস্ট মোমেন্টে ইন্সপেক্টর ডেকে তার হাতে আসামি ধরে দেওয়া হয় এইটাই বরাবর সব নভেলেই চলে আসছে লাস্ট মোমেন্ট তারপর ফিল্মে চলে আসছে লাস্ট মোমেন্টে পুলিশ দৌড়তে দৌড়তে এসে যখন একবার যে মেইন ক্রিমিনালকে ধরে ফেলেছে সব কাজ যা করা হয়ে গেছে পুলিশ খালি এসে ধরা এটা কিন্তু এই আমাদের দেশে বলে না এটা সব জায়গাতে ওয়াই ইউ লুক অ্যাট টিনটিন টিনটিনের যে টমসন অ্যান্ড টমসন ওয়াইট উইথ দ্য পি দ্য ডোন্ট দে কাম অ্যাজ এ ক্যারিকেচার অফ পুলিশ আমাদের দেশ কেন এটা অল ওভার ওয়ার্ল্ড এটা বেশ গল্প হিসেবে এটা বেশ জমে পুলিশের আজকে খাজান সিং অফ সুইমিং সুইমার হি ইজ এ পুলিশম্যান হি ইজ এ সিআরপি সুতরাং অল ওভার ইন্ডিয়া বক্সিং বলো হকি বলো ইয়ে খেলাধুলো অ্যাথলেটিক্সে আছে সুইমিংয়ে আছে পুলিশের বহু বড় বড় অ্যাথলেট আছে সুতরাং জেনারেলি এবং আমাদের ক্যালকাটা পুলিশেরই যখন কম্পিটিশন হয় তখন যদি কেউ দেখে বাঙালি দেখতে প্রত্যেকে অ্যাভারেজ হাইটই কমে গেছে এবং সবাইকে চাকরি করতে দিতে গেলে গভর্নমেন্ট থেকে কমিয়ে এনেছে এজটা সত্যি বাঙালি চেহারা কিন্তু আগে চেঞ্জ করে আগেকার বাঙালি বিরাট লম্বা চেহারা স্বাস্থ্য ভালো চেহারা পুলিশের উপরে প্রচুর প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যে সবসময় খুব শ্রুতিমধুর তা নয় এই প্রশ্নগুলো কিন্তু শুনতে হবে টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট উইথ এই যে সম্প্রতি একটা কাগজে একটা সমীক্ষা বেরিয়েছে কলকাতা পুলিশের ওপরে বিভিন্ন দিকে পুলিশের বিরুদ্ধে কতগুলো কথা শুনতে হয় প্রত্যেকটা পুলিশকে যেমন তাদের ভেতরে ডিসঅনেস্টির পোর্শন দিন দিন বেড়ে যাচ্ছে ঘুষ ছাড়া পুলিশে কিছু হয় না এবং এটা নাকি সর্বস্তরে ছড়িয়ে পড়ছে আপনার এই কলকাতা পুলিশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে আপনি নিশ্চয়ই এটা অস্বীকারও করতে পারবেন না আবার স্বীকারও করা আপনার পক্ষে একটু মুশকিল না যেটা রিয়ালিটিটা কি একটা স্যাম্পল ছোট স্যাম্পল সার্ভে দেখে কিছু বোঝা যায় না কিন্তু হ্যাঁ স্যাম্পল সার্ভে তো যাই হোক ওইটা দেখে পুরো একটা কলকাতা পুলিশকে আমি সামগ্রিকভাবে বিচার করতে যাবো কেন কোথায় 100 কি 200 লোক কী বলেছে যেখানে লক্ষ লক্ষ লোক রয়েছে এবং তারা যারা তার এত বছর ধরে যারা তাদের অনেক অনেক ভালো ভালো অভিজ্ঞতা আছে কলকাতা পুলিশ সম্বন্ধে সেগুলো তো আসছে না তো ওই একটা দেখে বলার কথা ঠিক না মোটামুটি সবাই ঘুষ খায় না না পাগল নাকি তাহলে একদিন ধরে চলতো প্রশ্ন এইটাই আমি বলছি যে এখানে এত এই যে আজকে ট্রাফিক হ্যাঁ সামহাও এই যে গল্প জমের মতো করে আজকে কলকাতা পুলিশ আমাদের আনফর্চুনেটলি কী হয়েছে পুরো মিডিয়ার ফোকাসটা আমার মনে হয় একটু নেগেটিভ ফ্র্যাঙ্কলি এটা আমাদের দেশের ব্যাপার নেগেটিভ আছে বলেই নেগেটিভ না 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 তা নয় আমি বলছি যে এই যে জিনিসটা আজকে ট্রাফিক হ্যাঁ ট্রাফিক সার্জেন্টরা একটা কি ট্রাফিক কনস্টেবল কিছু করলো খুশি খেলো আমি ধরলাম রাস্তা হচ্ছে 58 না কি 2 টাকা 10 টাকা যা হয়নি তবে এটা ঠিক এখন কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গে কিন্তু 1 টাকা 2 টাকার উপর চলে যায় তো এখন কিন্তু চলে না 20 টাকা 25 টাকা মিনিমাম না আমার কথা হচ্ছে যে সেটা যেমন লোকে দেখছে সেটা কিন্তু অনেকবার হই হই করে করা হচ্ছে কিন্তু এরা যে কন্টিনিউয়াসলি এই যে মধ্যে কলকাতার ওয়েদার গেল এবার প্রচণ্ড দাবদাহের মধ্যে একটা গেছে কলকাতা একটা প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে গেছে কিন্তু নো ট্রাফিক কনস্টেবল লেফট হিজ পোস্ট তারা প্রত্যেকে তার মধ্যে ডিউটি করছে আমাদের সার্জেন্ট হিটস্ট্রোকে মারা গেছে তার জন্য কলকাতা পুলিশে কোনো ট্রাফিক সার্জেন্ট বলেনি যে আমাদের সার্জেন্ট কেন কিন্তু সেটা তো সেরকমভাবে বলেন না না সেটা সেইভাবে প্রচার পায় না কাগজে এটা লেখালেখি হচ্ছে যে কলকাতা ট্রাফিক পুলিশটা যেভাবে কাজ করে হ্যাঁ এবং এটা লেখালেখি হচ্ছে বলেই আপনারা সম্প্রতি আপনাদের পুলিশের যে ইউনিফর্ম কি তৈরি হবে না তৈরি হবে আপনারা সর্বরী দত্তকে অর্ডার দিয়েছেন এটা অন্যদিকে হ্যাঁ কিন্তু দেয়া তো হয়েছে একটা মানে এই এইরকম ধরনের আইডিয়া থেকে এসছে তো কলকাতা পুলিশের ট্রাফিক না আমি মিন করছিলাম যেটা এত খারাপ কন্ডিশনে তো কেউ কাজ করে না এই হিউমিড ওয়েদার কিন্তু তার মধ্যে অত গরমের মধ্যে সেটাই আমি বলছি যে ওটা তো একটা ডিউটির কথা বলছি সিমিলারলি প্রত্যেকটা থানায় প্রত্যেকটা এক একটা থানার অফিসার ইনচার্জের উপর কী প্রচণ্ড প্রেশারের উপর দিয়ে কাজ করতে হয় এবং তারা তো রাউন্ড দি ক্লক কাজ করছে না
টেকনিক্যালি বাড়ি চলে গেলেও হি রিমেন্স দি অফিসার ইন চার্জ, তাকে যদি সঙ্গে ডেকে পাঠায় সঙ্গে সঙ্গে, আর কোনো গভর্নমেন্ট চাকরিতে তো এরকম নেই। তার সঙ্গে ঘুষ তার না না স্ট্রেস অ্যান্ড স্ট্রেস না, আমি বলছি তার সত্ত্বেও তার পারফরমেন্স যেটা দিচ্ছে, আমি ঘুষের কথাই বলছি না, আমি পারফরমেন্সের কথা বলছি, নেগেটিভ অ্যাসপেক্টটা বাদ দিয়ে আমি বলছি পুলিশের যে পজিটিভ অ্যাসপেক্ট আছে সেটা নিয়ে অত কিন্তু প্রচার হয় না, অথচ অনেকেই আছেন যারা এর পেয়েছেন, তারা দে সাইলেন্ট মেজরিটি। আমার ধারণা নয় এটা যে পাবলিকে বেশিরভাগ লোকের ধারণা এইটা যে কলকাতা পুলিশ সবাই ঘুষ খাচ্ছে এই কাছে, আমার মনে হয় না, কারণ কলকাতার বহু নাগরিক আছেন যারা কলকাতা পুলিশের বহু জায়গায় গিয়ে বহু উপকার পেয়েছেন, আমি বলে না সব লেভেলেই অবশ্য লেভেল সেটাও আছে, সব পজিটিভ সাইডটা আছে দুটোই, কিন্তু ন্যাচারালি সব জায়গাতেই হয় নেগেটিভটা বেশি প্রচার পায়, কারণ মানুষ নেগেটিভটা দেখতে চায় না, ওইটুকুন হলে এটাই বা থাকবে। আপনি দেখুন এই যে কলকাতার ফুটপাতে যত দোকানদার আছে, কলকাতা ফুটপাতে যত লোক বসে, কলকাতা ফুটপাতে যত কিয়স্ক আছে, কত স্টল আছে, আপনি কি জানেন যে আপনার ফোর্সের সেই এলাকার লোকেরা তারা সেখানে আসছে, সেখানে খাচ্ছে, এবং ওটাই হয়ে গেছে তাদের বড় একটা অধিকার, এবং পয়সা না দিয়ে চলে যাচ্ছে। সে সকলে খাবার যেরকম খায়, সে একটা পুলিশের লোক যে দুপুরে খিদে পেয়েছে খাবার খাচ্ছে অন্য পাবলিকের মতো, খাবারটা নিয়ে বড় কথা না, ইউ আর মিনিং যে ওখান থেকে টাকা তুলছে, হ্যাঁ টাকা তুলছে। এবার এই যে হকাররা যে বসে রয়েছে কলকাতার রাস্তায় ফুটপাতে কোনো জায়গায় যে বসে থাকে, এই হকার বসার দায়িত্ব কিন্তু কলকাতা পুলিশের নয়, হ্যাঁ এখন কলকাতা পুলিশের দায়িত্ব হচ্ছে আজকে যদি কর্পোরেশন থেকে বলে তুলে দিতে কিংবা অন্য সবাই মিলে তুলে দেবার ঠিক করে, এখানে তো হবার তোলবার জন্য স্পেশাল অপারেশন সানশাইন করতে হয়েছিল একসময়, কেন করতে হয়েছিল, হকার তো বসার কথা নয়, আলাদা করে করতে হয়েছে কেন, তার মানে রিয়ালিটি অন্য কিছু, এতগুলো লোক সোজা কথা ওরা বলছে যে ওরা এতগুলো লোকের চাকরি করে খাচ্ছে তো, কিছু আর্ন করছে তো, দের আর ভেরিয়াস ফ্যাক্টার্স অ্যাট ওয়ার্ক, সোশ্যাল ফ্যাক্টার্স অ্যাট ওয়ার্ক, জাস্ট আমি পুরো হকার তুলে দিয়ে পরিষ্কার করে দিলাম রাস্তায় হয়ে গেল, তারা তারপর কদিন ধরে সবাই মিলে ছিনতাই করতে শুরু করছে বলে তোলা যাচ্ছে, সো যখন রয়েছে আমাদের হিন্দিতে একটা পাটনার ছেলে বলে বাহতা গঙ্গা মে পানি হাত ধোলে না, মানে জল বই যাচ্ছে আমি হাত বাড়ি একটু হাতটা ধুয়ে নি কি ক্ষতি আছে, বাহতা গঙ্গা মে হাত ধুয়ে আছে, যখন আমি বলি আর না বলি থাকবে থাকবে, হ্যাঁ এগুলো কি কিছু করা যাবে না, এই বলছি আমি না 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 আমি আমি বলছি ওই হকার বলছি আমি বলি না বলি যখন থাকবেই থাকবে, আর সে যদি আমাকে আমার একটা কনস্টেবল হিসেবে মনে হয় যে মাসে যদি 10 টাকা করে দেয় তো ঠিক আছে, আমি না নিলেও থাকবে নিলেও থাকবে তো নিয়েই নিই। পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে তো পেয়েছি আমরা খোলা মনে, কিন্তু তার থেকে আরও বড় পাওনা বোনাসের মতন শ্রীমতী মুখোপাধ্যায়, শ্রীমতী সুতপা মুখোপাধ্যায় আপনাকে স্বাগত। আপনারও সাবজেক্ট ছিল অঙ্ক, প্রসূনবাবুরও সাবজেক্ট ছিল অঙ্ক, এই অঙ্কটাই কি কমনালিটি মনের মিল হওয়ার ব্যাপারে? ঠিক তাই নয়, মনের মিলের ব্যাপারে অঙ্ক ঠিক ছিল না, সেটা লেটার অন জানতে পারা গেল যে সাবজেক্টটা সেম, এটা জাস্ট এ কোইনসিডেন্ট একেবারে পুরোপুরি না। বাট আমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল সে স্টাডিং ম্যাথমেটিক্স অনার্স ইন স্কটিশ চার্চ কলেজ, আমি তখন চাকরিতে জাস্ট ঢুকছি আর কি, জাস্ট চাকরিতে ঢুকেছি সেই সময়টা। কোথায় দেখা? আমার সি আমার আমার দাদার শালি আর কি, আমার দাদার শ্বশুর বাড়িতেই দেখা, বিয়ে অরিজিনালি পাটনার, ঠাকুর দাদা পাটনায় গিয়েছিলেন, আমাদের অরিজিনাল হচ্ছে বেহালার কাছে বরিশা, বরিশায় ওখানে আমাদের অরিজিনাল বাড়ি, এবং মানে পৈতে আমার ঠাকুর দাদা এখান থেকে অল ইন্ডিয়া ট্রান্সফারেবল জব ছিল, উনি টেলিগ্রাফ অফিসার ছিলেন। মানে আপনি ঘটি? হ্যাঁ ঘটি, হ্যাঁ মোহনবাগান তো জানি। আপনি? আমি ইস্ট বেঙ্গল। সেটা বাড়িতে চলতেই থাকে আমাদের, আমরা সব কটা ভাই, আমরা 8 ভাই, এবং আমাদের প্রত্যেকের বিয়ে বাঙালদের সঙ্গে হয়েছে আনফর্চুনেটলি, এবং সেটার জন্য ওই নিয়ে মানে ফ্যামিলি গেট টুগেদার যখন হয় তখন দ্য চিলড্রেন হু আর মিক্সড আপ বোথ দে এনজয়, কিন্তু আনফর্চুনেটলি হ্যাঁ সম্ভব হয়েছে, এবং আমার একটি বোন আছে তার বিয়ে হয়েছে বাঙালির সঙ্গে, এর বাবা মা চুষি করেছে সব বাঙালি আর কি। না এটা কিন্তু একটা হয় এবং বেশ মানে ঘুটি বাঙালির এই যে মিক্স আপটা সেটা, কিন্তু আপনি আসার আগে আমরা যে কথাগুলো বলছিলাম যে পুলিশের প্রতি পারসেপশন সাধারণত একটা বেশ মোটা একটা ভুঁড়ি আছে, হ্যাঁ খুব একটা ফিট নয়, সবার শেষে আসে, এবং মিস মুখার্জি খুব ভালোভাবেই বলেছেন যে সেটা একটা গ্লোবাল ফেনোমেনন, যে টিনটিনের পুলিশটাও তারা দেরিতে আসছে, শার্লক হোমসের পুলিশটাও তারা দেরিতে আসছে, সমস্ত গোয়েন্দা কাহিনী শেষ হয়ে যাওয়ার শেষে আমাদের ফেলুদার পুলিশটাও তাই আসছে, কিন্তু এই পারসেপশনটা কিন্তু গ্লোবাল নয় যে পুলিশের ঘুষ খাওয়ার ব্যাপারটা, পুলিশ ঘুষ খায় বলে আপনি বিশ্বাস করেন?
সেটা বিশ্বাস করি না, কিন্তু এই কারণেই, কারণ আমার ভালোই লাগে না বিশ্বাস করতে, সেটা প্রথম কথা। বিকজ আমার স্বামী যেহেতু পুলিশে আছেন, আমার তো নিশ্চয়ই ভালো লাগবে না সেটা বিশ্বাস করতে। তবে কিন্তু আপনি ধরে নিন আপনার স্বামী পুলিশে নেই, আপনি একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, একজন একজন মানুষ যার একটা নিজস্ব চিন্তাধারা আছে, নিজস্ব অভিজ্ঞতা আছে, সেই হিসেবে আপনি সেটা অ্যাকচুয়ালি যেটা মানে মানুষের কেন আইডিয়াটা এসেছে, কেন পুলিশ একেবারে ওপেনলি যেটা করে এভরিবডি সিজ ইট, ওইটাই আর কি। এই জন্যই তো সেটা তো আমি যখন আগে ছিলাম আমার এটাই আইডিয়া ছিল পুলিশ মানে খুব মেজাজি হয়, কিন্তু ঘুষ না এটা আমার মাথায় কোনোদিনই ছিল না। পুলিশ হাসে না, পুলিশ প্রেম কম করে, কিন্তু মেজাজি হয় এটা বেশ। কেন আমার এক মামা ছিলেন, সেই কারণেই হয়তো আইডিয়াসটা এসেছে, উনি খুবই মেজাজি ছিলেন। তো এই পুলিশ যার সঙ্গে ঘর করছেন এত বড় এতদিন, সেটা পুলিশ বলে বলবো কিনা জানি না, তবে এর ভাইরা প্রত্যেকেই মেজাজি, সেই সূত্রে হয়তো ও মেজাজি কিনা আমি জানি না। কিন্তু আপনি অঙ্ক পড়তে পড়তে আপনি পুলিশে চলে এলেন হঠাৎ কীভাবে, মানে আপনি কি বরাবরই ঠিক করেছিলেন পুলিশে আপনার কেরিয়ার করবেন? না, অঙ্ক পড়াটা তো এখানে যখন ইউপিএসসির পরীক্ষা যারা দেয়, ইউপিএসসির পরীক্ষা তারা ডিফারেন্ট সাবজেক্টসের হয়, এখন তো ইঞ্জিনিয়ার ডাক্তার আইআইটি পাস করা ছেলে সবাই আসছে, তো অল সাবজেক্ট, তার জন্যই সব সাবজেক্ট অফারও করা থাকে, জানি সব সাবজেক্ট আসবে। আই কেম ফ্রম ম্যাথমেটিক্স, দ্যাটস অল। কিন্তু আমার যেটা ছিল যে আমি পাটনা ইউনিভার্সিটিতে আমি যখন আমি খুব অল্প বয়সে, আমাদের ওখানে ঢোকার সময় এন্ট্রির সময় একটা রেস্ট্রিকশন ছিল না, যার জন্য আমি 18 বছর বয়সে বিএসসি অনার্স করেছি এবং 20 বছর বয়সে আউট অফ ফিনিশ প্ল্যান এমএসসি, এরপর পরীক্ষা সময় মতো করতো। এবং মায় যখন এমএসসি ঢুকেছি তখনই কিন্তু ঠিক করেছিলাম যে এমএসসিটা 20 পরে অনলি ইউ আর অ্যালাউড টু অ্যাপিয়ার ফর আইপিএস এন্ড আইএস, তো ওটা হয়ে গেলে দেবো। কিন্তু পাখি চক্রে সেই সময় আমাদের যখন পরীক্ষা সেন্ট আপ হয়ে যাওয়ার পরেও পাটনা ইউনিভার্সিটি থেকেই জয়প্রকাশ নারায়ণ এডুকেশন শুরু হয়, তো দ্যাট ওয়াজ দ্য কেন্দ্রবিন্দু অফ জয়প্রকাশ নারায়ণ বিহার থেকে, তো পাটনা ইউনিভার্সিটি ওয়াজ দ্য সেন্টার। এবং কোইনসিডেন্টালি মিস্টার লালু প্রসাদ যাদব ওয়াজ আওয়ার স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট সে সময়কার। তো যাই হোক, তো পরীক্ষাটা পিছোতে আরম্ভ করলো, প্রায় 1 বছর পিছিয়ে গেল, তখন আর আমি পরীক্ষা না দিয়ে ছেড়ে দিয়ে আই স্টেট ওয়ে অ্যাপিয়ার ফর দিস এক্সামিনেশন। পশ্চিমবঙ্গে আসাটা ইজ অ্যাক্সিডেন্টাল, কারণ আমাদের আমাদের একটা আছে ইনসাইডার অ্যান্ড আউটসাইডার করে হয়। আমি আমি বেসিক্যালি পাটনা থেকে দিয়েছি, সো আমি ক্যান্ডিডেট ফ্রম বিহার, আই কুড হ্যাভ বিহারে একটা হাফ ইনসাইড আউটসাইডার করে হয়নি, সুতরাং বাইরে যেতে হবে। বাইরে গিয়ে আমি অন্ধ্রপ্রদেশেও যেতে পারতাম, অন্ধ্রপ্রদেশেও যেতে পারতাম, পশ্চিমবঙ্গে আমি লাকিলি অ্যান্ড কোইনসিডেন্টালি আই গট ওয়েস্ট বেঙ্গল, সো আই হ্যাভ কাম টু ওয়েস্ট বেঙ্গল এজ অ্যান আউটসাইডার বেসিক্যালি। কিন্তু আমার সুবিধা হচ্ছে আমি যেহেতু বাঙালি ছেলে, কিন্তু আমি কলকাতা নিজের জীবনে প্রথম 20 বছর বয়সে প্রথম কলকাতা দেখেছি, তো সেই অর্থে আমি বিহারি মানুষ জেনুইনলি। আমি কলকাতা দেখেছি প্রথম 20 বছর বয়সে, তখন যখন হাওড়া স্টেশন দেখেছি, খুব আমাকে এখানে মানে এত বড়ো এত লোক থাকে কী করে, শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিং এত লোক পায় কী করে, আনফর্চুনেটলি ওগুলোই আমি পরে ডিল করতে হয়, ডিসি নর্থ শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিং অ্যাজ এসপি হাওড়া, হাওড়া স্টেশন অ্যান্ড অল দ্যাট। সেই সময় যখন চাকরি স্তরে আপনি ঢুকেছিলেন সেই সময়কার পুলিশ ফোর্স আর আজকে আপনি এই নগরপালের দায়িত্ব নেওয়ার পরে পুলিশ ফোর্সে, আপনি গুণগত কী পার্থক্য দেখছেন? না, ডেফিনেটলি আই এম নট ইন এ পজিশন, আমি বাইরের একটা 20 বছরের বাচ্চা ছেলে, সে আর কমিশনার যে তখনকার যিনি কমিশনার ছিলেন, আর আমি 20 বছরের ছেলেকে বুঝতে পারবো? আমি আনট্রেন্ড বাইরের লোক, আমি ক্যালকাটা পুলিশের কোয়ালিটি কী করে বুঝবো, এক্সেপ্টিং যা রাস্তায় দেখছি। তো আমি পাটনা থেকে এসেছি ন্যাচুরালি, ক্যালকাটা বিশাল বড় জায়গা, কলকাতা তার পুলিশকে দেখতে অনেক স্মার্ট মনে হয়েছে প্রথম থেকেই। আমার একটা ইমেজ মনে আছে যে আমি তখন জাস্ট চাকরিতে নিজেই ঢুকেছি, প্রথম পোস্টিং ক্যালকাটা পুলিশে, তখন বঙ্গ সংস্কৃতি সম্মেলন হতো, বঙ্গ সংস্কৃতির লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে আর কি এর সঙ্গে ঢুকছি, তখন একটা বিরাট বড় গাড়ি এসে দাঁড়ালো, ডিসি হেডকোয়ার্টার নামলেন, ঢুকলেন, সবাই স্যালুট করলো, আমার চেহারাটা বিকাশ কলি বসু ছিলেন ডিসি হেডকোয়ার্টার, আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দেখছি ওনাকে, দেখে খুব স্মার্ট, খুব সুন্দর লেগেছিল সেই বয়সে। তো এই একটা ইমেজ, এইগুলো কতগুলো অন্যান্য অফিসার দেখে পরে চাকরিতে এসে তার সঙ্গে চাকরি করেছি, কিন্তু আগে বাইরে থেকে দেখেছি, বাইরে থেকে ইমেজ, কিন্তু সেটা একটা ইমেজ, আর এখন যেটা দিস ইজ নলেজ। এই ইমেজ আর নলেজ আপনার ক্ষেত্রে কীরকম, আপনি কীভাবে পুলিশকে দেখেছেন এবং এখন কীভাবে পুলিশকে দেখছেন, গুণগত মানাই বলছি যে কোয়ালিটেটিভ ডিফারেন্সে কিছু আপনি কিছু দেখছেন কিনা? পুলিশ সম্বন্ধে খুব একটা এক্সপিরিয়েন্স হয়েছে বিয়ের আগে ঠিক তা নয়, যতটা হয়েছে সবটাই বিয়ের পরে। আমি যেটা দেখেছি, যেটা আপনি বললেন একটু আগে যে পুলিশ পৌঁছোয় না টাইম মতন, আমি কিন্তু যেটা আমার হাজবেন্ডের ক্ষেত্রে দেখেছি যে একেবারেই উল্টো। 15 বছর 20 বছর আগে কলকাতার পুলিশ ফোর্স বা ফর দ্যাট ম্যাটার ওয়েস্ট বেঙ্গলের পুলিশ ফোর্স কি এতখানি পলিটিসাইজ ছিল বা তাদের উপরে পলিটিক্যাল প্রেশার কি এতখানি ছিল, তারা কি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতেন দ্যান অফ টুডে?
এগুলো কি আর বলতে তো অত মানে পেপার পড়ে যা জেনেছি আর কি, আমার তো ঠিক ওই ধরনের। আর ও তো ডিস্ট্রিক্টে যখন ছিল তখন পর্যন্ত তো সেইভাবে আমিও বুঝিনি, ও হয়তো অতটা বোঝেনি, তবে এখানে তো অনেকদিনই আছি, পলিটিক্স তো সব লেভেলেই আছি। আপনি বলুন না, মানে অতটা গভীরভাবে পুলিশের সমস্যাটা বোঝার কথা, ও বেসিক্যালি পুলিশ অফিসারই আমাকেই দেখেছে বেশি ন্যাচারালি ভেতর থেকে। পুলিশ ফ্যামিলির একটা পুলিশ ফ্যামিলি কতগুলো সমস্যা থাকে যে হ্যান্ডেল করা, যে বাইরে থেকে যেগুলো মনে হয়, কিন্তু এদের প্রবলেম অন্য, যে চোখের সামনে হাজব্যান্ড বেরিয়ে গেল, আবার বুঝতে পারছে গণ্ডগোলে যাচ্ছে, সময় মতো ফিরবে কিনা কিংবা আদৌ ফিরবে কিনা, এই যে উৎকণ্ঠা, এই জিনিসগুলো একটা সাইড, এটা এরা বেশি বুঝবে। এরা আমার আমার ওপর কি প্রেশার আসছে আমার মুখ দেখেও বুঝতে পারবে না, আমার এখনও আমার পাশে বসে থাকলো, আমি টেলিফোনে কথা বলছি, কে ফোন করলো, আমি কী বললাম না হলো, হয়তো একের সময় রেগে যাচ্ছি যে বুঝতে কেন টেনশন হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, কে কে কী বলছে, সেগুলো তো আর আমি বলছি না। এটা কিন্তু খুব একটা কমন এরিয়া ক্রিটিসিজম আপনাদের উপরে, পলিটিক্যাল প্রেশার, কতটা সত্যি এটা? পলিটিক্যাল প্রেশার চারদিকে একটা পলিটিক্যাল অ্যাম্বিয়েন্সের মধ্যে, ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে হচ্ছে, পলিটিক্যাল পার্টির চারদিকে হচ্ছে, পলিটিক্যাল প্রেশার থাকবেই, পলিটিক্যাল প্রেশার থাকবেই, এটা এক্সপেক্টেড। না থাকাটা যদি একমাত্র অটোক্রেসি হয় কিংবা ডিক্টেটরশিপ হয় তো পলিটিক্যাল প্রেশার থাকে, পলিটিক্যাল পার্টি নেই তো প্রেশারও থাকবে না। প্রেশারের মধ্যে কাজ করাটা, প্রেশারের মধ্যে কিন্তু আমাদের প্রেশারটা কন্টিনিউয়াসলি প্রেশার হয়, বাট ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট অ্যাকর্ডিং টু ল। সবসময় কি আপনারা ইল্ড করেন? না না, কে কেন ইল্ড করতে যাবো? এবং আমাদের উই আর ভেরি লাকি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে ইন্ডিয়ান পার্সপেক্টিভে দেখতে গেলে উই আর ভেরি লাকি ইন ওয়েস্ট বেঙ্গল, যে এখানে একটা পরিবেশ বহুদিন ধরে রয়েছে, যে এখানে মানে কম্পারেটিভলি স্পিকিং ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল প্রেশার ইজ নাথিং, 100% জানেন, মানে আমাদের ইটস এ রিয়ালিটি। যে আজকে আপনারা আমাকে বলতে হবে কেন, আপনারা বাইরে অন্যান্য স্টেটের আপনি দেখুন কারা আছে না কীভাবে হ্যান্ডেলিং হয়, এখানে ডিফারেন্স হচ্ছে যে ওখানে কোনো একটা দল এত দীর্ঘদিন ধরে শাসন করে না বলে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের নানান ধরনের পুলস এন্ড প্রেশার রয়েছে, কিন্তু এখানে তো গত প্রায় 30 বছর ধরে একটাই রাজনৈতিক দল। দে হ্যাভ অলসো বিকাম ভেরি ম্যাচিওর এন্ড আই ডু নট থিংক দে রিকোয়ার, দে আর পলিটিক্যালি সো ম্যাচিওর, এখানকার পলিটিক্যাল লিডারশিপ ইজ সো ম্যাচিওর যে তাদের আমার মনে হয় পুলিশের সাহায্য নিয়ে সবসময় সব কিছু করতে হবে এটা প্রয়োজন লাগে না, তাদের পলিটিক্যাল বেস অনেক ভালো। এবং অন্যান্য জায়গায় যেখানে কথায় কথায় এসপিকে ট্রান্সফার করছে, কথায় রাত্রির 12টার সময় ট্রান্সফার করে দিচ্ছে, একটা এমএলএ দাঁড়িয়ে এসপিকে ট্রান্সফার করে, তো আমাদের এখানে কিন্তু তা হয় না। হ্যাঁ, হয়তো এখনও পর্যন্ত সেই ইয়েটা আসেনি, কিন্তু কিছুটা আছে, সেটা তো আপনার কথাতে বোঝা গেল, আমরা বুঝতে পারলাম, আমরা এটা নিয়ে একটু পরে আবার আলোচনা করি। আপনি কি মনে করেন না যে পুলিশ অফিসারদের স্ত্রীদের একটা বড় ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকাটা আপনারা কীভাবে পালন করেন? পুলিশের স্ত্রীদের ভীষণ বড় একটি ভূমিকা থাকে, কারণ তারা প্রচণ্ডই ব্যস্ত, তাদের ফ্যামিলি দেখার কোনোই সময় থাকে না, সে মতো ক্ষেত্রে একটি স্ত্রীকে সমস্ত রকম যদি দেখে এবং খুব ভালো সাকসেসফুলি দেখতে পারে, তাহলে সেও খুব কমফোর্টেবল ফিল করে, সে তার কাজে মন দিতে পারে এবং অনেক ভালো কাজ করতে পারে। তো এইরকম তো আপনাদের একটা অ্যাসোসিয়েশন তো রয়েছে? হ্যাঁ, আমাদের একটি সমিতি আছে, আমি তার প্রেসিডেন্ট। সেই সমিতি আমাদের কাজই হচ্ছে লোয়ার লেভেলে যে সমস্ত কোনো মায়ের প্রবলেম, তার ছেলের প্রবলেম, তার মেয়ের প্রবলেম, তাদের মেডিকেল হেল্প, তাদের যদি ইমোশনাল হেল্প বা সাইকোলজিক্যাল হেল্প, আমাদের ওরকম একটা অর্গানাইজেশন আছে, আমরা সেটা ওদের দেখাশোনা করে থাকি। আর এক ট্রেন্ড দেখা যাচ্ছে খুব রিসেন্টলি আপনার সময় থেকে বোধহয় শুরু হয়েছে, যে পুলিশ মানুষের অনেক কাছে আসার চেষ্টা করে গেছে এবং বিভিন্নভাবে এমন ধরনের অ্যাক্টিভিটিস করছে যেগুলো পুলিশ পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছে। ধরুন ফুটবল টুর্নামেন্ট আপনারা এ করেছেন, এই কনসেপ্টটা কবে থেকে কীভাবে হলো? এটা আমি যেটা বললাম প্রথমে, যে আমি বাকি আদারওয়াইজ আই ফাইন্ড ক্যালকাটা পুলিশ কোয়াইট প্রফেশনাল, কিন্তু এই একটা সাইড ল্যাকিং, পাবলিক কন্ট্যাক্ট। তো এবং আমি নিজে পার্সোনালি বহু লোকের সঙ্গে যাই, আড্ডা মারি, আমার বহু সাধারণ বাইরে পুলিশের বাইরে অনেক বন্ধু আছে, আমি এই জিনিসটা বিশ্বাস করি যে সব পুলিশের লোকের লোকের কাছ থেকে উইথড্রন না হয়ে গিয়ে বরং বেরিয়ে গিয়ে লোকের সঙ্গে, অনেক লোকের সঙ্গে মেশা উচিত, এবং সব ধরনের। আমি যেমন আই ফিল ভেরি মাচ অ্যাট ইজ এ টাচ বেঙ্গল অলসো, বাট আই ফিল টোটালি অ্যাট ইজ ইন এ বস্তি অলসো। আমার অনেক বন্ধু যারা স্কুলে কলেজে একসঙ্গে পড়েছে তারা এখন খুব সাধারণ জায়গায় আছে, আমিও লীলাক্রমে সেখানে মিশতে পারি, তো এইটা কিন্তু সকলেরই হওয়া উচিত। তো এনিওয়ে, এটা কোথা থেকে এই যে ফুটবল খেলাটা, তো এবারে যেমন প্রায় ক্যালকাটা পুলিশের পার্টিসিপেশন, পুলিশ অর্গানাইজ করায় প্রায় 500 মতো পাড়া পাড়ার টিম খেলছে কন্টিনিউয়াসলি, এবং এবছর যেটা হয়েছে যে এবং ওটা উৎসাহ, এটা এখন পাবলিসিটি পাচ্ছে, রেডিওয়ে পাচ্ছে, টিভিতে, ESPN-এ দেখানো হচ্ছে রোজ রাত্রে,
একটা স্টেজে পরে ESPN বলেছে যে পাঁচটা সেরা ছেলেকে, তারা হয়তো বস্তির ছেলেই হবে, তারা লন্ডনে নিয়ে যাবে। তো এই যে পুলিশের দিক দিয়ে এইটা হলে পাঁচটা ছেলে সত্যি কলকাতার পাঁচটা বস্তির ছেলে লন্ডনে লিভারপুলের টিম গ্রাউন্ড দেখতে গেছে, এটা একটা দিক আছে। তেমনি অন্যভাবে যদি দেখা যায় যে এতে পুলিশের ক্রিটিসিজমটাও হয়তো কমবে। না না, ক্রিটিসিজম ওটা নেগেটিভ অ্যাসপেক্ট আমি সবসময় তো চিন্তা করি না। আই থিঙ্ক বেসিক্যালি আমি এই থিঙ্ক করতে পারছি আমরা কী করছি। তারপর যেমন রাগবি খেলা, কিছুদিন আগে আমাদের এখানে রাগবি খেলা হলো, কলকাতার যতগুলো স্কুল, বড় বড় সবটা সব ধরনের স্কুল, তাদের ছেলেমেয়েরা এবং কলকাতা পুলিশের মাঠে ওরা রাগবি খেলছে, আমরা অর্গানাইজ করে দিয়েছি। আমাদের শুটিং রেঞ্জ আছে, আমাদের পুলিশ শুটিং রেঞ্জে প্রথম বাইরের ছেলেমেয়েরা এসে তাদের শুটিং প্র্যাকটিস করে, শুটিং কম্পিটিশন, এটা কিন্তু পুলিশদের প্রথম প্র্যাকটিস করা উচিত। তারপর দাবা, যেভাবে গুলি চলে তো আছেই, মানে এখানে গুলি চলালো তিনতলা বাড়ির ছাদের উপরে একটি মেয়ে মারা গেল, ওরা ট্রেনিং এ পেইন, এবং সিমিলারলি এই প্র্যাকটিসটা কিন্তু আপনাদের এখন হয় না বলে খুব বড় বড় কিছু কিছু থানা সেখানকার বড়বাবু পোস্ট গুলো বিক্রি হয়? আরে না না, এইসব না না, থানা পোস্ট বিক্রি হবে কি করে সেখানে? এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল অফিসার সামর দিতে পারে, এবং সে যে কোনো অফিসার করা নয় সে হতে পারে। যদি থানার রসিদ পোস্ট বিক্রি হতে তো আমি তাহলে টাকা নিয়ে পোস্টিং করি তো বলতে হবে, তো আমি করি না। আমি জানি যে রসিদের পোস্ট বিক্রি টিক্রি হয় না, আর এগুলো পপুলার পারসেপশন আমার আগেও কেউ করেছেন বলে এই লেভেলে হয় না এই সমস্ত। যদি হয় আনফর্চুনেট হয়তো এক কয়েকটা ক্ষেত্রে বেশিরভাগটা প্রচারের উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা বাইরে থেকে লোকে ভেতরে এসে জানতে পারে না, একটা বাইরে থেকে একটা ইম্প্রেশনের উপর পুরোটাই। যে আমার কমিশনারের বাড়ি বাইরে থেকে কটা লোক আর এখানে ভেতরে এসেছে, কটা লোকে আসে, আমি নিজেই বেশি আসিনি সত্যি কথা বলতে এখানে ঢোকবার আগে। বাড়িটা কিন্তু চমৎকার, তো লাকি, থ্যাংক ইউ। চলে যাওয়ার পরে কিন্তু মন খারাপ হবে, এটা যদি বলা যায়। এটা বলছি কিন্তু বাইরে থেকে তো ইমেজ থাকে, এরা এরম ভাবে থাকে, এরা বোধহয় এরম ভাবে করে, এরম এরা এরকম করে, তো এরকম। এই যেমন ইম্প্রেশন আগে থেকে ছিল যে পুলিশ নাকি মেজাজি, আমার মতো ভালো মানুষ হয় না, এখন এরপরে এখন বুঝতে পারছি যে ইম্প্রেশনটা ভুল ছিল। কিন্তু এই যে স্ট্রেস এন্ড স্ট্রেনের ভিতর দিয়ে যান, আপনি ওয়াইন্ড আপ করেন কিভাবে? প্রতি দুর্গাপূজার সময় পুরো ভারতবর্ষের যত বড় বড় ক্লাসিক্যাল সিঙ্গার আমি পণ্ডিত অঙ্গনাথকেও গাইতে শুনেছি রাস্তায় দাঁড়িয়ে বিনা পয়সায়। যার জন্য কলকাতায় প্রথম যখন এসে দেখলাম ডোভার ডোভার রোড সঙ্গীত সম্মেলন হচ্ছে, তখন তানসেন হচ্ছে সঙ্গীত সম্মেলন, পয়সা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে হচ্ছে, আমি টবাক হয়েছিলাম। কারণ আমরা গান গান না, আমরা না গুনগুন করে গান গাই না, তো আমরা গান শুনি, গান শুনতে ভালোবাসি, আমি আমার বই পড়ি, আমার ছেলেরাও বই পড়তে ভালোবাসে। দিস আর মাই টু মেইন রিল্যাক্সেশন, এর বাইরে আড্ডা। প্লাস আপনাদের তো একটা, আপনি তো একটা এনজিও এর সঙ্গে আপনি জড়িত রয়েছেন, আপনিও কি তার সঙ্গে জড়িত, দুজন একসঙ্গে? আমি যেটা হেল্প লাগলো হয়তো আমি খানিকটা করে দিলাম, কিন্তু অনেক সময় অনেক কাজে লাগে তখন হেল্প করে আমাদের। এটা একটা সোশ্যাল ওয়ার্ক, এটা এনভায়রনমেন্টাল এনজিও আর কি, নেচার অল্প সময়ে আপনি কার্গিল চলে যেতে হয়েছিল কয়েকদিনের নোটিশে, যেহেতু আমি সাংবাদিক এবং আমি এত বছর ধরে সাংবাদিকতা করছি, হার্ডকোর জার্নালিজম করছি বলে আমার যেটা মনে হয়, সেটা আপনি দেখুন এটা কিভাবে কি করাই যায়। যে পুলিশ যদি বেসিক ইনফরমেশন গুলো না দেয় তাহলে কিন্তু, বিকজ একজন জার্নালিস্টকে তো হিয়াজ আ পার্টিকুলার ডিউটি অন হিজ হ্যান্ড, তাকে একটা জিনিস রিপোর্ট করতে হবে, সেইখানে যদি ইনফরমেশন গ্যাপ করা হয় তাহলে অনেক অসুবিধা। আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি, অন দি আদার হ্যান্ড আমি যেদিন জয়েন করেছিলাম সেদিনই প্রেসের সামনে পরিষ্কার বলেছিলাম যে এভরিবডি উইল হ্যাভ অ্যাক্সেস টু ইনফরমেশন, দে হ্যাভ রাইট টু ইনফরমেশন, দে উইল হ্যাভ অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যান্ড এবং ট্রান্সপারেন্সি থাকবে কী হচ্ছে না হচ্ছে, এবং তার জন্য আমাদের যাতে কোনো সিনিয়র লেভেলে কারোর সঙ্গে দেখা করতে কোনো অসুবিধে না হয়। এখন আমার মনে হয় যে কারোর সঙ্গে কোনো লেভেলে কোনো রিভিশন, কিন্তু সকলে কথা বলা উচিত না, সবাই যদি কথা বলে যে যে জিনিসটা ডিল করছে একমাত্র তারই সেই কথা। আমার ডিভিশনাল ডিসিরা সবাই বলে, DCDD বলে অন ক্রাইম, DC হেডকোয়ার্টার বলে অন ল অ্যান্ড অর্ডার, কোনো বিরাট বড়ো ঘটনা তখন আমি বলি, একটা গ্রেডেশন আছে। কিন্তু আই ডোন্ট লাইক যে আমার সব ওসি সব কনস্টেবল সবাই মিলে সবাই খবর দিতে আরম্ভ করে সবাই, বিকজ হি ডাজ নট নো দ্য হোল থিং, হি ইজ নট ইন দ্য পিকচার। আমি বিশ্বাস করি যে কোনো একটা ঘটনা ঘটছে, প্রেস যদি আসে, যারা এসছে তাদের পাঠানো হয়েছে একটা খবর নিয়ে যেতে, তাকে তো খবরটা নিয়ে যেতে হবে। যদি আমি যদি না বলি তাহলে অন্য কারোর কাছে জেনে রাখতে, লোককে জেনে কিংবা
জুনিয়র কাউকে জেনে একটা কিছু খবর লিখবে তার চেয়ে স্পেসিফিক কারেক্ট ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। আর আপনি তো মেজাজি পুলিশের যে ধারণাটা ছিল সেই ধারণাটা নিশ্চয়ই এখন অনেক কমেছে, কিন্তু এই মানুষ প্রসূন মুখার্জি যার সঙ্গে এত বছর ধরে ঘর করছেন কীরকম মানুষ? আমার মনে হয় কোনো ক্ষেত্রেই যে সাকসেসফুল হয় তাকে অনেকটাই টাইম ডিভোট করতে হয়, সেটা পুলিশ বলেই মনে হয় না, সবাইকেই টাইমটা অনেক ডিভোট করতে হয়। সেটা করবার জন্য হয়তো অনেক সময় ইরিটেটেড হয়ে যায় মানুষ, তো সেটা তো প্রত্যেক মানুষেরই থাকবে, সেটা পুলিশ বলে নয়। আর এমনিতে তো হি ইজ ভেরি সফট নেচার, নো রিগ্রেটস। রিগ্রেটস ইন দ্য সেন্স, হ্যাঁ সেটা যদি আমি ডিমান্ডিং হতাম নিশ্চয়ই রিগ্রেটস থাকতো আমার। ঘরে শুধু নয় অনেক কিছুই থাকে, একটা রেসপন্সিবিলিটি অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, আমার মাদার ইন ল স্টেজ উইথ মি, তো সেগুলো হয়তো খুব একটা ফুলফিল করতে পারে না আমাকে, করতে হয় সেটা তো ডিমান্ড করিনি, সেই জন্য আমার কোনোদিন অসুবিধে হয়নি, আমি ভগবানের আশীর্বাদে করে ফেলতে পেরেছি। তিনি চাইবেন আপনার পুত্র সেও পুলিশে আসুক, এই অফিসার হোক? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, তার ইন্টারেস্ট আছে আপনার মতন? না না, আমার বড় ছেলে তো ইয়েল ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন পলিটিক্যাল সায়েন্স, আর আমার ছোট ছেলে এখন মাস কমিউনিকেশন পড়েছে, হি ইজ লুকিং ফর এ জব, আই থিঙ্ক হি উইল বি মোর ইন ইওর লাইন, আমাদের লাইনে। কিন্তু পিএইচডি করেও যে আসতে পারবে না আপনার বড় ছেলে তারও কোনো নিশ্চয়তা নেই? না পিএইচডি করে পুলিশ হবে না, পলিটিক্যাল সায়েন্সে ইয়েল ইউনিভার্সিটিতে পিএইচডি করে পুলিশ হবে, অ্যাকাডেমিক্সে চলে গেছে বেসিক্যালি, তারপরে যেখানে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, কোন পার্টিকুলার লাইনে এনকারেজ করিনি, যা যে করতে চেয়েছে দুজনেই করেছে এবং আই এম ভেরি হ্যাপি, দুজনে কি করলো না করলো কোন প্রফেশনটা গেল চাহিদাটুকু, এটা যদি আপনি ক্রমশ আপনার ফোর্সের ভেতরে ছড়িয়ে দিতে পারেন তাহলে মনে হয় যে বেসিক অনেক সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যায়। ভেরি 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 ডিফিকাল্ট টাস্ক আমাদের, না কিন্তু আমাদের কাছে অন্য ডিপার্টমেন্ট না, আমাদের পুলিশ ফোর্সে দ্য হোল পুলিশ ফোর্স ইজ এ লার্জ ফ্যামিলি, উই টেক আমাদের সত্যি তাই উই কনসিডার দ্য হোল থিং এজ এ ফ্যামিলি, কারণ আমাদের অন্য কোনো ডিপার্টমেন্ট যে পুলিশ বলে বলে না, তো অন্য কোনো ডিপার্টমেন্ট অফিসার বলবে, কেরানি বলবে, এটা ওটা বলবে, আমাদের কিন্তু কনস্টেবলকেও পুলিশ বলে, আমাকেও পুলিশ বলে, তো উই কনসিডার আস এ লার্জ ফ্যামিলি, আই কনসিডার মাই বি দ্য হেড অফ দি ক্যালকাটা পুলিশ ফ্যামিলি, তাই কোনো খারাপ হলেও আমার খারাপ লাগবে, ভালো হলেও আমার ভালো লাগবে, তো এই যে জিনিসটা আমি যেভাবে জানি এরা একদিনে জানে যে আমি কী ধরনের, আমি কী ধরনের কী চলছে, কিন্তু এটাই হচ্ছে আসল ব্যাপার যে প্রসূন মুখোপাধ্যায় তিনি কলকাতার নগর পাল হিসেবে এই পুলিশ ফোর্সকে একটা গুড হিউম্যান বিং, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে গুড হিউম্যান বিং হিসেবে গড়ে তুলতে চান, এটা যদি হয়ে থাকে এর থেকে ভালো আর কিছু হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।